बिस्मिल्लाह रहमान रहीम नैशनल कलेजे अनलाइन भित्तिक क्लासे सबाई के जानाच्छि स्वागतम। आशा करछि सुस्थ आछो एवं सामाजिक दूरत्व मेने घरे आछो एवं राष्ट्रेर प्रदत्त विधि विधानगुलो मेने चलछो। आज के आमरा कथा बोलबो उत्पादन व्यवस्थापना विपणन प्रथम पत्रेर पंचम अध्याय उत्पादन व्यवस्थापना এই চ্যাপ্টারটি হতে এই চ্যাপ্টারে অলরেডি তিনটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে চ্যাপ্টারের চতুর্থ ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কাস্টমাইজেশন ও এর গুরুত্ব নিয়ে। এর পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সেবার বৈশিষ্ট্য নিয়ে এবং প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম उत्पादन व्यवस्थापना पण्य द्रव्य सेवा अभिज्ञता परिवर्तनशीलता उत्पादनशीलता एवं सिक्स एम निये। आज के कथा बोलबो उत्पादन व्यवस्थापना एर गुरुत्व एवं कार्यावली निये। आमरा गुरुत्व निये आलोचना करब एवं उत्पादन व्यवस्थापना कार्यावली निये आलोचना करब। तो आमरा क्लास शुरूर प्रथमेई जारा क्लासे जयन करेछो तादेर कासे अनुरोध रइलो तोमरा तोमादेर सेक्शन एवं रोल नम्बरगुलो कमेंट करबे एवं क्लासटी शेयर करो जाते तोमादेर फ्रेंड जारा आछे क्लासमेट जारा आछे तारा जेनो क्लासटीते अटेंड करते पारे। तो पूर्वेर क्लासगुलोते आमी बोलेछिलाम जे तोमादेर कोनो समस्या होले क्लासगुलो अवश्यई कोनो एकटी सेंटेंस बा कोनो एकटी टपिक्स बुझते जदि तोमादेर समस्या हय तुम्हरा कमेंट करबे बा इनबक्स करबे परवर्ती बुझिए बोलार चेष्टा करब। तो सेई धरनेर कोनो कमेंट बा इनबक्स आमी पाइनी तो आमी धरे निलाम जे तुम्हरा क्लासटी भालोभावे बुझते पेरेछो। तो आज के आमादेर मूल आलोच्य विषय आमरा चले जाच्छि। आज के आमादेर मूल आलोच्य विषय दुटो, एकटा हच्छे उत्पादन व्यवस्थापनार कार्यावली आर एकटा हच्छे उत्पादन व्यवस्थापनार गुरुत्व। तो आमरा प्रथमेई उत्पादन व्यवस्थापनार कार्यावली निये आलोचना करी। तो फार्स्टे उत्पादन व्यवस्थापनार संज्ञाटी आमी तोमादेरके आबार एकटु मने करिये दिच्छि। उत्पादन व्यवस्थापनार संज्ञाय आमरा पढ़ेछिलाम प्रथम क्लासे जे कोनो पण्य बा द्रव्य तैरिर उद्देश्ये उत्पादन परिकल्पना प्रणयन उत्पादन कार्य परिचालना ओ नियंत्रण संक्रान्त जाबतीय कार्यावलीके उत्पादन व्यवस्थापना बोले। तो सेई संज्ञाटीते आमरा সংজ্ঞাটিকে এভাবে বিশ্লেষণ করেছিলাম যে উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞায় তিনটি টপিকস মুখ্য হয়। প্রথমটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, দ্বিতীয়টি হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা এবং তৃতীয়টি হচ্ছে নিয়ন্ত্রণ। এই তিনটির মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞাটা আমরা সংজ্ঞায়িত করেছিলাম। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী বা উৎপাদন ব্যবস্থাপনায় কোন কোন বিষয় নিয়ে কাজ করে বা উৎপাদন ব্যবস্থাপনা কোন কোন কার্যের মাধ্যমে সম্পন্ন হয় সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি যে আমরা উৎপাদন ব্যবস্থাপনার প্রথম কার্যাবলী হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। আমরা জানি যে কোনো একটি কাজের প্রথম স্টেপ বা পদক্ষেপ হচ্ছে পরিকল্পনা। সেই পরিকল্পনা যদি সঠিক হয়, সময় উপযোগী হয়, বাস্তবমুখী হয়, সে পরিকল্পনার উপরই 90% সফলতা নির্ভর করে। একটি সঠিক পরিকল্পনাই একটি কাজকে সফলতা এনে দিতে পারে। তো উৎপাদন পরিকল্পনায় প্রণয়ন এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম স্টেপ। তো এই স্টেপে যেটা করা হয় পরিকল্পনা মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে আগাম ধারণা নেওয়া বা এটার একটা রূপরেখা তৈরি করা যে কাজটা আমি শুরু করব কিভাবে, কাজটা চলবে কিভাবে, কাজটা কাদের দিয়ে করাবো, এটা শেষ হবে কিভাবে, কতটুক পণ্য আমি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, যাবতীয় সকল কিছুর বর্ণনা একটা স্ট্রাকচার তৈরি করা, একটা ভবিষ্যৎ কর্মের রূপরেখা তৈরি করা, এটাকে বলা হয় উৎপাদন পরিকল্পনা। তো উৎপাদন পরিকল্পনায় আমরা কি দেখলাম যে আমরা তো পণ্য উৎপাদন করব, আমাদের টার্গেটটা কি পণ্য উৎপাদন করব। তো পণ্য উৎপাদন করব, কি পণ্য উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব, কি পরিমাণ উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এই প্রশ্নগুলোর আনসার তৈরি করা এবং এটাকেই বলা হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। মানে আমি কাজটা যে করব আমার ভবিষ্যৎ কাজের রূপরেখা প্রণয়ন করাকেই বা একটা স্ট্রাকচার দাঁড় করানো এটাকে বলা হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। তো পরিকল্পনার পরবর্তী যে স্টেপ সেখানে আসে পণ্যের ডিজাইন বা নকশাকরণ।
ডিজাইন বা নকশাকরণ। ডিজাইনকে বাংলায় বলা হয় নকশা, বাট এই শব্দটা একটু কম ব্যবহার করা হয়, আমরা সাধারণত ডিজাইনটাই ব্যবহার করি। তো পণ্যের ডিজাইন করতে হবে, যে পণ্যটা আমি এর বাহ্যিক সৌন্দর্যটা কেমন হবে বা বাহ্যিক দিকটা কেমন হবে, যেই ধরনের পণ্য আমি ধরুন আমি একটা মার্কার উৎপাদন করার টার্গেট নিলাম, তো মার্কারটা দেখতে কেমন হবে, এটার বডিটা কি সাদা হবে, ক্যাপটা কি কালো হবে, বা এটা কোন কালির হবে, এটা কি কালো কালির হবে, নীল কালির হবে, না দুটোই আমরা উৎপাদন করব। হ্যাঁ, এবং এটার ভিতরে কী কী মেটেরিয়ালস দিয়ে পণ্যটা আমি উৎপাদন করব, এই সমস্ত প্রশ্নের আনসার করা, এটাকে বলা হয় যে পণ্যের ডিজাইন করা। পরবর্তী ধাপ, সেকেন্ড স্টেপ হচ্ছে কি, পণ্যের ডিজাইন করা। ফার্স্ট স্টেপ হচ্ছে পণ্যটার পরিকল্পনা করা, যে আমি কী পণ্য উৎপাদন করব, কতটুকু করব, কীভাবে করব, কাদের জন্য করব। এরপর হচ্ছে যে পণ্যটার বাহ্যিক সৌন্দর্য এবং ভিতরে কী কী মেটেরিয়ালস আমি ব্যবহার করব, সেটা এটাকে বলা হচ্ছে পণ্যের ডিজাইন। এরপরে হচ্ছে তিন নম্বরে কার্য গবেষণা। তো কার্য গবেষণা বলতে কী বোঝায়, যে পণ্যটা কীভাবে তৈরি করলে বা কোন উপায়ে তৈরি করলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে, কীভাবে কর্মীদেরকে মোটিভেশন দেওয়া যায়, তাদেরকে ইন্সপায়ার করা যায়, কাঁচামালগুলো কোথা থেকে ক্রয় করলে আমার প্রাইসটা কম পড়বে এবং কাঁচামালের কোয়ালিটিটা ভালো হবে, কাজটা কীভাবে করলে আমাদের ব্যয় সর্বনিম্ন হবে এবং উৎপাদন সর্বোচ্চ হবে, এই বিষয়গুলোর নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করা, এটাকে বলা হয় কার্য গবেষণা, যাতে আমরা ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারি। এরপরে যে স্টেপ, সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ। তো মান নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়, যে আমরা যে পণ্যটা উৎপাদন করছি, পণ্যের মান বলতে বোঝায় পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য, আর মান নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিকল্পনা অনুযায়ী আমাদের যে পরিকল্পনা ছিল উৎপাদন পরিকল্পনা, এই পরিকল্পনা অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না সেটা বিশ্লেষণ করা, যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা দেয় তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করাকে মান নিয়ন্ত্রণ বলা হয়। তাহলে এই পর্যায়ে এসে আমরা কী করব, পণ্যটা আমরা চেক করব বা পণ্যটা নিয়ে আমরা এটা বিশ্লেষণ করে কীভাবে পণ্যটা উৎপাদন করতে সেভাবে পণ্যটা উৎপাদন হচ্ছে কিনা, যেই মানের পণ্য আমরা উৎপাদন করতে চেয়েছি সে মানের পণ্য আমরা উৎপাদন করতে পেরেছি কিনা, যদি পারি তাহলে তো ভালো, আর যদি না পারি তাহলে সেটা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা, এটাকে বলা হয় মান নিয়ন্ত্রণ। আচ্ছা, এরপরে আসি আমরা উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণ অনেকটা এমনই যে আমি কী পরিমাণ পণ্য উৎপাদন করবো সেটা তো আমার একটা পরিকল্পনায় তার একটা রূপরেখা থাকে, যে আমি কোয়ান্টিটি কেমন হবে, মানে কতটুক পণ্য আমি উৎপাদন, কত পিস পণ্য আমি উৎপাদন করবো বা পণ্য উৎপাদনের একক কতটুক হবে, সেই অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না। আমি ধরে নিলাম যে এক মাসে আমার উৎপাদনের টার্গেট হচ্ছে 100,000 পিস, তো আমি দেখলাম যে 15 দিন পরে আমি একটু চেক করলাম যে আমার কী পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে, 15 দিনের মধ্যে যদি আমার 50,000 পণ্য উৎপাদন হয়ে যায়, 45 থেকে 50-এর মধ্যে যদি আমার উৎপাদন হয়ে যায়, তাহলে কী আছে, উৎপাদনটা ঠিক আছে, এভাবে উৎপাদন করলে আমি এক মাসের মধ্যে 100,000 পিস পণ্য উৎপাদন করতে পারবো। যদি দেখলাম যে 15 দিনের মধ্যে আমি উৎপাদন করতে পেরেছি মাত্র 30,000 পিস, তাহলে 15 দিনে আমার উৎপাদন করার কথা 50,000 পিস, উৎপাদন করতে পেরেছি 30,000 পিস, তাহলে বাকি আমাকে উৎপাদন করতে হবে কত, 70,000 পিস। তাহলে আমাকে কী করতে হবে, ওয়ার্কার বাড়াতে হবে, মেশিনারিস বাড়াতে হবে, কর্ম ঘন্টা বাড়াতে হবে, না হলে আমি আমার যে সময় সেই সময়ের মধ্যে আমি উৎপাদন করতে পারবো না, এটাকে বলা হয় উৎপাদন নিয়ন্ত্রণ, যে আমি যেই পরিমাণ পণ্য উৎপাদন করতে চাচ্ছি সেই পরিমাণ পণ্য আমি উৎপাদন করতে পারবো কি না সেটা অবজার্ভ করাকে বলা হয় উৎপাদন নিয়ন্ত্রণ। আচ্ছা, সর্বশেষ মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়, মজুদ নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে পণ্য উৎপাদন করার জন্য প্রয়োজন কাঁচামাল আমার স্টকে আছে কি না, মানে যে পরিমাণ স্টক আছে সে পরিমাণ কাঁচামাল দিয়ে আমি যে পরিমাণ পণ্য উৎপাদন করার কথা ভাবছি সে পরিমাণ পণ্য আমি উৎপাদন করতে পারবো কি না, এই বিষয়গুলোর চুল ছাড়া বিশ্লেষণ করাকে বলা হয় মজুদ নিয়ন্ত্রণ। যদি আমরা দেখি যে মজুদে কোথাও ঘাটতি রয়েছে তাহলে সেগুলো আমাকে উৎপাদন কার্যটা প্রমাণ হয় কোথাও যেন বাধাগ্রস্ত না হয়, এই জন্য আমাকে দেখতে হবে আমার
প্রয়োজনীয় কাঁচামাল বা প্রয়োজনীয় উপাদানগুলো আমার সংরক্ষণ বা মজুদের মধ্যে রয়েছে কিনা, এটাকে বলা হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ। আচ্ছা, তো এর মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে থাকে। তোমরা প্রথমে কি দেখলাম যে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম কাজটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা আমি কি করব, যে কি পরিমাণ পণ্য উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব, এই বিষয়গুলোর রূপরেখা প্রণয়ন করে, এটাকে বলা হচ্ছে উৎপাদন পরিকল্পনা। এরপরে পণ্যটা ডিজাইন করতে হবে, যে পণ্যটার বাহ্যিক ডিজাইন এবং অন্তর্গত ডিজাইন, পণ্যটা কেমন হবে, কি দিয়ে তৈরি হবে, কি মানের পণ্য হবে সেটা। তারপরে হচ্ছে কার্য গবেষণা, তিন নম্বর স্টেপে যে পণ্যটা কিভাবে তৈরি করলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে, উৎপাদনটা সর্বোচ্চ হবে এবং পণ্যটা মানসম্মত হবে। তারপরে হচ্ছে মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণের সাথে আমরা কী দেখব, যে আমাদের কাঙ্ক্ষিত মান অনুযায়ী পণ্যটা উৎপাদন হচ্ছে কি না, যদি না হয় তাহলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করব। তারপর হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণ হচ্ছে যে পরিমাণ পণ্য আমি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছি, সেই পরিমাণ পণ্য আমি সময়ের মধ্যে, আমার লক্ষ্যস্থিত সময়ের মধ্যে আমি উৎপাদন করতে পারবো কি না সেটা দেখা। যেভাবে উৎপাদন হচ্ছে সেভাবে আমার লক্ষ্য অনুযায়ী আমি পণ্য উৎপাদন করতে পারবো কি না, যদি না পারি তাহলে সেটা রিকভারের ব্যবস্থা করা, এটাকে বলা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। সর্বশেষ মজুদ নিয়ন্ত্রণের মাধ্যমে এটা সমাপ্তি ঘটে। মজুদ নিয়ন্ত্রণে কী ঘটে, মজুদ নিয়ন্ত্রণে যেটা হয় যে আমার পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বা উপাদান প্রতিষ্ঠানে রয়েছে কি না সেটা দেখা, যাতে আমার উৎপাদনটা বাধাগ্রস্ত না হয়। তাহলে এভাবেই আমাদের উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলীগুলো সম্পন্ন হয়। তো উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলী আমি এখানে মাত্র 6টা টপিকস নিয়ে আলোচনা করেছি। তোমরা বইয়ে দেখবা যে উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলী এটা আরও বিস্তারিত বা ব্যাপক। আমি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বা যেগুলো জানলে আমি সৃজনশীলগুলা আনসার করতে পারবো, সে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো বাছাই করে এখানে আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে বা ইনবক্স করবে, এবং যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছ তারা অবশ্যই তোমাদের সেকশন এবং রোল নাম্বারগুলো দিয়ে তোমরা কমেন্ট করবে, যাতে আমি দেখতে পারি যে কী পরিমাণ স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। আমি একটু দেখে নেই তোমরা কারা কারা কলেজ ক্লাসে আসো। রুবায়েদ হাসান কমেন্ট করেছ, বুঝছি স্যার, ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। সুজানা মণি তুমি সালাম জানিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। আশা করবে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমার রোল নাম্বার হচ্ছে 465 C2B সেকশন, তার মানে হচ্ছে তুমি পরীক্ষার্থী। যাক ভালো, কিছুদিনের মধ্যে হয়তো তোমাদের পরীক্ষার ঘোষণা আসবে, তোমরা ক্লাসটা জয়েন করেছো। যদিও তোমাদের এগুলো কয়েকবার পড়ানো হয়েছে, এরপরও তোমরা ক্লাসে জয়েন করেছো, আন্তরিক ধন্যবাদ রইল পড়ালেখার সিরিয়াসনেসের জন্য। তো আশা করব যে যারা আসো সবাই ক্লাসটা শেয়ার করবে, যাতে তোমার ফ্রেন্ডের মধ্যে যারা আছে তারা সবাই যেন এই ক্লাসটা ভালোভাবে করতে পারে। তো আমরা ক্লাসের মূল আলোচনায় আসি, আবার ক্লাসে আমরা ফিরে যাই। যারা জয়েন করছো তাদের সবাইকে ধন্যবাদ। এবার আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। কার্যাবলীটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা দেখছি যে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থা বলেছিলাম, আজকে উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলী নিয়ে কথা বলেছিলাম। তো উৎপাদন ব্যবস্থাপনাটা আসলে একটা প্রতিষ্ঠানের জন্য কতটা প্রয়োজন, এটার উপর একটা প্রতিষ্ঠানের সফলতা কতটা নির্ভর করে, আমার মনে তোমরা কিছুটা হলো
অনুধাবন করতে পেরেছো। তারপরও আমরা উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, পয়েন্টগুলো তোমরা লিখে নাও এবং প্রত্যেকটা পয়েন্ট আমি ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করব। পয়েন্টগুলো খুব ইজি, তোমরা এমনিতেই বুঝতে পারো, খুব সহজ, কারণ তোমরা এই বিষয়গুলো তোমরা এর আগেও পড়ে আসছো। তারপর আমি একটু ছোটোভাবে ছোটো করে আলোচনা করে দেবো, সংক্ষিপ্ত, আশা করি সবাই বুঝতে পারবে। এবং বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে, তো বইটা যদি পাশাপাশি রাখো, ক্লাসের পাশাপাশি বইটাও যদি রাখো, দুটি অ্যানালাইসিস করলে এমনিতেই তুমি বুঝতে পারো, খুব কঠিন কিছু না, সহজ জিনিস। তো আমরা দেখি যে প্রথমে কী দেওয়া আছে, যে মানসম্মত পণ্য উৎপাদন। তো উৎপাদন ব্যবস্থাপনার ফলে আমি প্রথমেই যেটা আমাকে ইনশিওর করবে যে আমি কোয়ালিটিফুল পণ্য পাবো। উৎপাদন ব্যবস্থাপনা যত স্ট্রং হবে, শক্তিশালী হবে, আমার পণ্যের মান ততটাই সমৃদ্ধ হবে। মানসম্মত পণ্য প্রাপ্তি প্রধান শর্তে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার সফলতা বা সঠিক উৎপাদন ব্যবস্থাপনা। সঠিক উৎপাদন ব্যবস্থাপনার উপরই নির্ভর করবে যে আমার পণ্যটা কতটা মানসম্পন্ন হবে। পাচ্ছি মানসম্মত পণ্য উৎপাদন করতে পারতেছে, ক্রেতা মানসম্মত পণ্য ক্রয় করতে পারতেছে, বিক্রেতা বা উৎপাদক মানসম্মত পণ্য উৎপাদন করতে পারতেছে। এরপরে আসি আমরা অপচয় ও ব্যয় হ্রাস। উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ থাকে, যে আমি কাঁচামালে কী পরিমাণ ইনভেস্ট করব, শ্রমিকের পিছনে আমি কী পরিমাণ ইনভেস্ট করব, কারখানাতে আমি কী পরিমাণ বিনিয়োগ করব, কোথায় কত টাকা কীভাবে খরচ হবে, কে কোথায় কীভাবে কত সময় কাজ করবে, কীভাবে কাজ করবে, সব কিছু ডিটেলস ধারণা থাকে। এই জন্য এখানে বাড়তি কোনো খরচ হওয়ার সম্ভাবনা থাকে না এবং অপচয় ব্যয়টা কমে যায়। আর ব্যয়টা যখন কমে যায় তখন অপচয়টা এমনিতেই হ্রাস পায়। কোনো একটা কাজ যদি আমি সঠিকভাবে পরিকল্পনা করি, দেখবে সেটাতে কিন্তু আমার খরচটা কম হয়। আমরা ব্যক্তি জীবনেও যদি দেখি, কোনো একটা কাজ সুন্দরভাবে যদি আমি পরিকল্পনা করি, কাজটা নিয়ে যদি আমি অ্যানালাইসিস করি, গবেষণা করি, এটার মধ্যে ব্যয়টা কমে আসে। তো উৎপাদন ব্যবস্থাপনার ফলে কী হয়, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পায় এবং অপচয় কমে যায়। এরপরে আমরা আসি যে তিন নম্বর হচ্ছে সমন্বয় সাধন। উৎপাদন ব্যবস্থাপনার ফলে কী হয়, সমন্বয় সাধন। সমন্বয় সাধন বলতে আমরা কী বুঝি, উৎপাদন ব্যবস্থাপনা অনেকগুলো সেক্টরে বিভক্ত। সেক্টরগুলো কী, যেমন ধরো কেউ পণ্য সম্পর পণ্যের ডিজাইন করছে, কেউ পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত ওয়ার্কার যারা আছে, কেউ উৎপাদনের সাথে শারীরিক শ্রম মাধ্যমে জড়িত, কেউ মানসিক শ্রমের মাধ্যমে জড়িত। তো কে কাজ, কোন কাজটা কখন কীভাবে করবে, সেটা কিন্তু উৎপাদন ব্যবস্থাপনায় খুব ভালোভাবে বলা থাকে, যে কোন বিভাগের কাজ কী এবং কোন বিভাগ কখন কীভাবে কাজ করবে। এর ফলে কী হয়, যে উৎপাদন করতে যে বিভাগগুলো কাজ করে, হ্যাঁ, কাঁচামাল বিভাগ, সরাসরি উৎপাদন বিভাগ, ওয়ার্কারদের যে বিভাগ আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের যে বিভাগ আছে, প্রত্যেকে প্রত্যেকের কাজ সম্পর্কে কিন্তু সঠিক ধারণা পায়। এর ফলে কী হয়, সবাই সবার সাথে সুন্দরভাবে সমন্বয় করে নিতে পারে, এখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকে না, কারণ সবাই সবার কাজ সম্পর্কে জানে যে তার কাজটা কী এবং কখন শুরু হবে, কাজটা কীভাবে করতে হবে। এটা উৎপাদন ব্যবস্থাপনা যদি না থাকতো তাহলে আমরা কেউই জানতাম না যে কখন কাজটা কীভাবে করব। আমরা এই যে কলেজে ক্লাস নিচ্ছি, প্রতিদিন 10টা করে ক্লাস, যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্স বা কঠিন সাবজেক্টগুলোর ক্লাস একটু বেশি, যেগুলো একটু সহজ মনে হয় সেগুলো ক্লাস একটু কম। তো দেখা যায় যে এই জিনিসগুলো আমরা কী করছি, রুটিন, একটা রুটিন করে দিচ্ছি। এটাও কিন্তু একটা উৎপাদন ব্যবস্থাপনা, আমরা যে সেবা উৎপাদন করছি সেটা একটা ব্যবস্থাপনা। এর ফলে কী হয়েছে, আমি কিন্তু জানি যে আমার ক্লাসটা কখন, আমার ক্লাসটা কখন আমাকে শেষ করতে হবে। প্রত্যেকটা টিচার কিন্তু জানে যে তার ক্লাসটা কীবারে কখন এবং কতটুকু ক্লাসের সময় সব কিছু দেওয়া আছে। এর ফলে কী হচ্ছে, আমার এই যখন ক্লাস দিচ্ছি তখন কিন্তু অন্য কেউ বলতে স্যার এখন তো আমার ক্লাস, বা আমি অন্য কোনো ক্লাস স্যারের ক্লাসে গিয়ে বলতে হচ্ছে না স্যার এখন তো আমার সময় ছিল, বা স্যার আমি ক্লাস কীভাবে নিব। কারণ এটা সম্পূর্ণভাবে রূপরেখা প্রণয়ন করা আছে যে কে কখন কোথায় কীভাবে ক্লাস নিবে। তো এর ফলে কী হচ্ছে, একজন টিচারের সাথে আরেকজন টিচার, একটা ডিপার্টমেন্ট আছে আরেকটা ডিপার্টমেন্ট, খুব সুন্দরভাবে আমরা কী করতে পারতেছি, সমন্বয় করতে পারতেছি। তো এই জন্যই উৎপাদন ব্যবস্থাপনা কী হয়, প্রত্যেকটা বিভাগ এবং ডিপার্টমেন্ট কী করে নেয়, তাদের কাজ সমন্বয় করে নেয়। উৎপাদন ব্যবস্থা ফলে পণ্যে উৎপাদন ব্যবস্থাপনার ফলে প্রত্যেকটা বিভাগ কী করতে পারে, অ্যাডজাস্ট করে নিতে পারে এবং সুন্দরভাবে সমন্বয় করে নিতে পারে, কেউ কারো কাজের মধ্যে ব্যাঘাত ঘটাতে হয় না, সবাই সবার কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। এরপরে আমরা আসি যে পণ্য গবেষণা ও উন্নয়ন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে
গবেষণা করা না হয়, নিত্য নতুন পণ্য যদি উদ্ভাবন করা না হয়, পণ্যকে যদি আপডেট করা না হয়, তাহলে সেই পণ্যটা সফলতার মুখ দেখবে না। আমরা সাধারণ মোবাইল ফোন যেটা, সেটার একটা উদাহরণ দিয়ে দেখি। একটা সময় মোবাইল ফোন মানুষ ব্যবহার করতো শুধুমাত্র কথা বলার জন্য, ফোনে কথা বলার জন্য। তখন মানুষের প্রায়োরিটির মধ্যে থাকতো যে আমি কতটা ক্লিয়ারলি কথা বলতে পারতেছি, আমার কথাটা অপর প্রান্তে যে আছে সে কতটা স্পষ্টভাবে শুনতেছে, আমি কতটা স্পষ্টভাবে শুনতেছি। এরপরে এটার সাথে আরেকটু বিবর্তন আসলো। বিবর্তন হলে কী হলো, আমরা এটার মধ্যে FM রেডিও 2003-04 দিকে বা 2005-06 দিকে এটা খুব একটা হাইপ ছিল যে ফোনের মধ্যে FM রেডিওটা থাকতে হবে, যাতে আমরা রেডিওটা শুনতে পারি, নিউজগুলো নিতে পারি। এরপরে কি আসলো যে ফোনের মধ্যে কি থাকতে হবে, টাচ থাকতে হবে, তারপরে আসলো ফোনের মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, ভালো ক্যামেরা থাকতে হবে, সেলফি ক্যামেরা থাকতে হবে, ব্যাক ক্যামেরা থাকতে হবে, ফ্ল্যাশ লাইট থাকতে হবে, যাতে আমরা রাতে ভালোভাবে ছবি তুলতে পারি। এরপরে এটার মধ্যে ইন্টারনেট ব্রাউজিং থাকতে হবে। তো একটা কোম্পানি যদি এই জিনিসগুলো আপডেট না করতো তাহলে কিন্তু সে হারিয়ে যেত। যে কোম্পানিগুলো আপডেট করেছে তারাই কিন্তু কী করেছে, মার্কেটে টিকে আছে। যারা আপডেট করতে পারে নাই, যারা যুগের সাথে তাল মিলাতে পারেনি, তারা মার্কেট থেকে চলে গেছে। আর একটা বাস্তব উদাহরণ হচ্ছে নোকিয়া। একটা সময় তুমুল জনপ্রিয় ফোনটি মানুষের চাহিদা বুঝতে পারেনি, উৎপাদন ব্যবস্থাপনায় আপডেট করতে পারেনি, উৎপাদন ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারেনি, পণ্য নিয়ে গবেষণা করতে ব্যর্থ হয়েছে, মানুষের থিঙ্কিং বুঝতে তাদের সমস্যা হয়েছে, মানুষের চাহিদা বুঝতে তাদের সমস্যা হয়েছে, এই জন্য তারা মার্কেট থেকে অনেকটাই হারিয়ে গেছে। কিন্তু অপরদিকে স্যামসাং, শাওমি এবং অন্যান্য হুয়াওয়ে, অন্যান্য যে মোবাইল, তারা ক্রমাগত তাদের পণ্য কী করে যাচ্ছে, আপডেট করে যাচ্ছে, মানে পণ্য নিয়ে গবেষণা করছে যে এটাকে আরও কীভাবে ভালোভাবে ক্রেতার সামনে উপস্থাপন করা যায়, ক্রেতা কীভাবে আমার পণ্যটি সকল পণ্যের চেয়ে আমার পণ্যটি বেটার মনে করবে। এটা কিসের মধ্যে সম্ভব হয়েছে, নিশ্চয়ই পণ্যটি নিয়ে গবেষণা করেছে। তো গবেষণা করবে কখন, যখন একটা উৎপাদন ব্যবস্থাপনার রূপরেখা থাকবে, কাজটা কীভাবে করবো, শুরু করবো কীভাবে, শেষ করবো, এটা একটা সঠিক পরিকল্পনা থাকবে। তো এর ফলে, তো উৎপাদন ব্যবস্থাপনার ফলে আমরা কী পাচ্ছি, নিত্য নতুন পণ্য পাচ্ছি। তা পাচ্ছি কীভাবে, কার্য গবেষণার মাধ্যমে বা পণ্য গবেষণার মাধ্যমে, এবং পণ্যটার উন্নয়নটা ত্বরান্বিত হচ্ছে। এরপরে যেটা আসি আমরা, প্রতিযোগিতা মোকাবেলা। বর্তমান বিশ্ব হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্ব, কে কার চাইতে কত বেটার পণ্য দিবে, সবাই এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। কম দামের মধ্যে, প্রাইস কমের মধ্যে কে কত ভালো প্রোডাক্ট দিবে, সবাই এর মধ্যে আছে। তো এর মধ্যে জিতবে সেই যার উৎপাদন ব্যবস্থাপনা স্ট্রং, যে উৎপাদন ব্যবস্থাপনা খুব ভালোভাবে প্রোভাইড করতে পেরেছে, যে প্রতিটা সেক্টরে উৎপাদন ব্যবস্থাপনা প্রত্যেকটা সেক্টরে যে ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে, পরিকল্পনা করতে পেরেছে, সেই প্রতিযোগিতায় টিকে থাকবে। যার উৎপাদন নিয়ে কোনো ব্যবস্থাপনা নাই, সে কিন্তু প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। আর যে ক্রমাগত প্রতিনিয়ত উৎপাদন নিয়ে গবেষণা করছে, উৎপাদন ব্যবস্থাপনার প্রতিটা সেক্টরে আলোচনা করছে, প্রতিটা সেক্টরে কীভাবে স্ট্রং করা যায় সেটা নিয়ে গবেষণা করছে, সেই প্রতিযোগিতা টিকে থাকবে। তবে প্রতিযোগিতা যদি মোকাবেলা করতে হয়, আমাদের কী করতে হবে, অবশ্যই উৎপাদন ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে হবে। একটি স্ট্রং উৎপাদন ব্যবস্থাপনা আমাকে প্রতিযোগিতায় টিকে রাখতে সহায়তা করে। তারপরে যেটা আসছে যে উৎপাদন বাজেট প্রণয়নে সহায়তা। আমার যদি উৎপাদন ব্যবস্থাপনাই না থাকে, তাহলে আমি কীভাবে বুঝবো যে কী পরিমাণ অর্থ আমার এটার পিছনে ব্যয় হবে। আচ্ছা, বাজেট শব্দটি নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, এটা আসলে কী বোঝায়। বাজেট বলতে বোঝায়, খুব সংক্ষেপে যদি বলি, আমরা প্রতি বছর আমাদের জুন জুলাই আমাদের দেশের বাজেট দেওয়া হয়। বাজেটে আসলে দুটো বিষয় নিয়ে, মূল আমি খুব সংক্ষেপে বলতেছি, দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে আমি আগামী এক বছর কী পরিমাণ খরচ করব, এই খরচ করার যে অর্থের উৎস, সে উৎসগুলো থেকে চিহ্নিত করা, এবং উৎসগুলো থেকে কী পরিমাণ টাকা আমি পাবো। তার মানে হচ্ছে আমার টোটাল ইনকামটা সিলেক্ট করা, যে আমার টোটাল ইনকাম কত, এবং টোটাল ব্যয়টা সিলেক্ট করা, যে আমার এক মাসে ইনকাম কত, এক মাসে ব্যয় কত, এইটার একটা লিখিত রূপরেখা বা পরিকল্পনাকে বলা হয় বাজেট। আচ্ছা, তো আর বাজেটের আরেকটা সংজ্ঞা আছে যে পরিকল্পনার গাণিতিক রূপকেই বাজেট বলা হয়। তো উৎপাদন বাজেট প্রণয়নের সহায়তা, এর মানে হচ্ছে যে আমি পণ্যটা যে উৎপাদন করছি, এখানে আমার কী পরিমাণ অর্থ খরচ হবে, কী পরিমাণ অর্থ কাঁচামালের পিছনে খরচ হবে, কী পরিমাণ অর্থ কারখানার পিছনে খরচ হবে, কী পরিমাণ অর্থ মেশিনারিজের পিছনে খরচ হবে, কী পরিমাণ অর্থ
প্রশাসনিক কর্মকাণ্ডে খরচ হবে, কি পরিমাণ অর্থ বিপণনে খরচ হবে, কি পরিমাণ অর্থ মজুরির পিছনে খরচ হবে, কি পরিমাণ অর্থ বেতনে খরচ হবে। এই প্রশ্নগুলোর আনসার আমি কখন পাবো? যখন আমার একটি উৎপাদন ব্যবস্থাপনা থাকবে, কারণ উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে এই ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে থাকে যে কোথায় আমি কি পরিমাণ অর্থ বিনিয়োগ করব, কি পরিমাণ অর্থের মধ্যে কোন কাজটি আমি সম্পন্ন করব। তো উৎপাদন ব্যবস্থাপনার ফলে কি হচ্ছে, আমরা উৎপাদন বাজেট সম্পর্কে ধারণা পাচ্ছি এবং উৎপাদন বাজেটটি কিভাবে সঠিকভাবে প্রণয়ন করা যায় সেটা সম্পর্কে আমরা তথ্য পাচ্ছে। উৎপাদন বাজেট প্রণয়নে আমাদেরকে সহায়তা করছে। তো আজকে আমরা আলোচনা করলাম মূলত দুটো টপিকস, একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব এবং আরেকটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে বা ইনবক্স করবে। আমি আগামী ক্লাসে, আগামী মঙ্গলবার বেলা 9:30 যে আমার ক্লাস আছে সেই ক্লাসটিতে আমি আলোচনা করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা পণ্য ডিজাইন এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। তোমরা এই চ্যাপ্টারটি একটু দেখে রাখবে, তাহলে যেটা হবে আমার পার্টগুলো বুঝতে তোমাদের সহজ হবে। তো সবাই ভালো থেকো, রাষ্ট্রের এবং স্বাস্থ্য যে বিধিগুলো আছে সেই বিধিগুলো মেনে চলবে এবং ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। যারা এই ক্লাসের সাথে সংযুক্ত নেই তোমাদের মধ্যে, যাদের সহপাঠীরা, তাদেরকে অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার কথা বলবে। সর্বোপরি সবার মঙ্গল কামনায় আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।